প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। মাই স্টাডিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা আলোচনা করছি পার্সোভিস কাকে বলে, পার্সোভিস নিয়ে আমাদের আলোচনা চলছে। তো আমাদের এই ভিডিওতেও চলবে পার্সোভিসের আলোচনার বিষয়। আমরা পরপর তিনটি ভিডিওতে পার্সোভিস কাকে বলে হয়, পার্সোভিস কত প্রকার, কী কী, এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনাদের বোঝার সুবিধার জন্য ছোটো ছোটো ভিডিও অংশ করে দিয়েছি, সেখানে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা এই ভিডিওতে আলোচনাও করব পার্সোভিসের প্রকার, যে নাউন রয়েছে সে নাউনের বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই প্লে লিস্টে রয়েছে পার্সোভিস, এরপর অন্য আরও প্লে লিস্ট থাকবে, সেখানে আমরা এই চ্যানেলটিতে আমরা গ্রামাটিক্যাল ইংলিশের যে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব ইনশাল্লাহ। তবে আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে নাউন কাকে বলা হয়, নাউন কত প্রকার ও কী কী, নাউন চিনার উপায় কী, মানে এটা যে নাউন আপনি কীভাবে চিনবেন, নাউন কত ধরনের নাউন রয়েছে পৃথিবীতে, সব কিছু আপনি বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন, সব কিছু আপনি বুঝতে পারবেন। চিনার উপায় সহ, সংজ্ঞা সহ, উদাহরণ সহ আলোচনা করা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো আপনি একটা উদাহরণ ভুলে যেতে পারেন। তো সহজ ভাষায় আমি এই নাউনের যে সংজ্ঞা রয়েছে, তারপর নাউনের প্রকারভেদ রয়েছে, এগুলো সহজ ভাষায় আমি আলোচনা করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন, আমি লিখে দেব, আপনারা সেখান থেকে লেখে লেখে আপনারা কালেক্ট করতে পারেন সংজ্ঞা এবং উদাহরণ এবং বিষয়বস্তুগুলো আপনারা নোটে লিখে কালেক্ট করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আমাদের ইতিপূর্বে আমাদের আরও তিনটি ভিডিও গেছে এই পার্সোভিস নিয়ে, আমরা সেই ভিডিওগুলোতে আলোচনা করেছি নাউন কাকে বলা হয়, প্রোনাউন কাকে বলা হয়, পার্সোভিস কাকে বলা হয়, সকল বিষয় নিয়ে আমরা এই প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বরের ভিডিওতে আলোচনা করেছি। পার্সোভিসের যে আটটি প্রকার রয়েছে সেই আটটি প্রকারে আলোচনা করা হয়েছে। তৃতীয় নম্বর ভিডিওতেও আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে। আপনি যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো আপনি দেখে আসবেন, তাহলে আপনার এই বিষয়টা, আজকের যে বিষয়টা রয়েছে নাউন কাকে বলা হয়, সেটা আপনার বোঝার সুবিধা হবে। তো আমি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আজকের ভিডিও যে এই ভিডিওতে যে আলোচনা করব সেটা হচ্ছে নাউন কাকে বলে, কত প্রকার ও কী কী, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কী কী, আগের ভিডিওতে আমি শুধু বলেছি যে নাউন কাকে বলে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই ভিডিওতে আলোচনা করব নাউন কাকে বলা হয়, নাউন কত প্রকার কী কী। আরেকটা বিষয় রয়েছে নাউন চিনার উপায় কী, আপনি কীভাবে বুঝবেন যে এটাকে নাউন বলা হয়, সেই বিষয়টা আপনি সেখানে কীভাবে বুঝবেন। তো আমি এই বিষয়টাও এই ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কীভাবে বুঝবেন এটা নাউন। তো আমরা শুরুতেই আবার জেনে নেই যে নাউন কাকে বলা হয়, তাহলে আমাদের আজকে ভিডিওটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি আগে বলে নিচ্ছি, নাউন হচ্ছে একটি বিশেষ বা নাম জাতীয় কোনো কিছু, নাউন হচ্ছে একটি বিশেষ বা নাম জাতীয় কোনো কিছু, যা দ্বারা কোনো কিছু ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে নাউন বলা হয়। আমরা আগে ভিডিওতে জেনে নিছি যে নাউন কাকে বলা হয়, নাউনের উদাহরণ সহ আমরা বিস্তারিত ওখানে দিয়ে দেখেছি, নাউনের উদাহরণ একটি দিয়েছি আমি এখানে, আবারও এখানে আমি আপনাদেরকে বোঝা চাচ্ছি, কারণ একটি বিষয় বোঝাতে গেলে বা অন্য আরও আরও বিষয় চলে আসে সেখানে। তো আমি এখানে বলবো যে নাউন কাকে বলা হয়, নাউন কাকে বলা, আমি শুধু মৌখিকভাবে বলে দিচ্ছি, আপনি যদি লিখিতভাবে চান তাহলে সেই দুই নম্বর ভিডিও বা প্রথম ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। প্রথম ভিডিওতে আমি বলেছি নাউন কাকে বলা, সেখানে লিখেও দিয়েছি, আপনি চাইলে সেখান থেকে নোট করে রাখতে পারেন। তো আমি এখানে বলবো যে নাউন কত প্রকার ও কী কী, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমি এখানে আলোচনা করবো নাউন কত প্রকার ও কী কী এবং নাউন চিনার উপায় কী। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নাউন চিনার উপায় কী। সহজ যে উপায় রয়েছে, সহজ উপায়, নাউন চেনার সহজ উপায় রয়েছে, সে নাউন চেনার সহজ উপায় সম্পর্কে আমি এখন আলোচনা করব। তো এই বিষয়টা জেনে নিই, তারপর আমরা নাউন কাকে, কত প্রকার, কী কী, সে বিষয়টা আমরা জানবো। তো নাউন চেনার প্রথম যে উপায়টি হচ্ছে, যে এক নম্বরে হচ্ছে, যা চোখে দেখা যায় তাই হচ্ছে নাউন।
আপনি আপনি যা চোখে দেখতে পারবেন, যা আপনি নোট করে রাখতে পারেন, যাহা চোখে দেখা যায় তাহাই নাউন। যাহা চোখে দেখা যায় তাহাই কিন্তু নাউন। তো আপনি বলতে পারেন যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, পানি, সকল কিছু কিন্তু আপনি নাউনের ভিতরেই পড়ে, সব কিছু নাউনের ভিতরেই পড়ে। যেমন ম্যান, কাউ, গড, মানে সকল কিছু, ওয়াটার, সকল কিছু আপনার নাউনের ভিতরে পড়ে, কারণ যা চোখে দেখা যাবে সকল কিছু নাউনের ভিতরে পড়ে। আর দ্বিতীয় নম্বর চেন, আমি এখানে তিনটি চেনার সহজ উপায় সম্পর্কে আপনাদেরকে বলবো। তৃতীয় নম্বর হচ্ছে যা কানে শোনা যায় তা নাউন, যেমন শব্দ, গান, বাজনা, চিৎকার ইত্যাদি। আরেকটা হচ্ছে যা চোখে দেখা যায় একটা প্রথম, আর একটা নম্বর হচ্ছে যাহা কানে শোনা যায়। যাহা কানে শোনা যায় তাহাই নাউন। এক নম্বর হচ্ছে যাহা চোখে দেখা যায় তাহাই নাউন, আর হচ্ছে যাহা কানে শোনা যায় তাহাই নাউন। তাহাই নাউন যেমন গান বাজনা বলা যেতে পারে, চিৎকার, কিচির মিচির, এগুলো আর কি সব কিছুকে নাউনই বলা হয়। আর তৃতীয় নম্বর আরেকটি কারণ হচ্ছে যাহা অনুভব করা যায় তাহাই নাউন, যেমন তৃতীয় নম্বর আপনি এগুলো লিখে রাখতে পারেন, যাহা অনুভব করা যায় তাহাই নাউন, যেমন বাতাস, ঠান্ডা, গরম ইত্যাদি, এসব কিছুকে নাউন বলা হয়। আপনি চাইলে এগুলো আপনি নোট করে রাখতে পারেন। যে এখানে আমি নাউন চিনা সহজ তিনটা উপায় প্রথমে বললাম, যে যাহা অনুভব করা যায় তাহাই নাউন, যাহা চোখে দেখা যায় তাহাই নাউন, যাহা কানে শোনা যায় তাহাই কিন্তু নাউন। এদেরকে নাউন বলা হয়। যেমন যাহা অনুভব করা যায় এটাই নাউন। এটার উদাহরণ যদি আমি দেই, যেমন ঠান্ডা, কোল্ড, এটা একটা নাউন, হট, এটা একটা নাউন, তারপর হচ্ছে বাতাস, এয়ার, এটাও একটা নাউন। এগুলো সব কিছু কিন্তু নাউনের ভিতরেই পড়ে, নাউনই বলা যায় এগুলো এদেরকে। তো এখন আমরা আলোচনা করবো যে নাউন কত প্রকার ও কী কী। আমি সংক্ষেপে আলোচনা করবো আপনাদেরকে, বিস্তারিত অত ভিডিও লম্বা করব না আজকে। আমি সংক্ষেপে আলোচনা করবো নাউন কত প্রকার। চলে যাই আমরা, নাউন কত প্রকার। ও কি কি এ বিষয়টি আলোচনা করব আজকে। নাউন আমরা জানি যে নাউন হচ্ছে পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পাঁচটি ভাগে ভাগ করা হচ্ছে নাউনকে। আমরা জানি যে নাউন পাঁচ প্রকার, নাউন হচ্ছে পাঁচ প্রকার। প্রথম নাম্বার হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রপার নাউন, প্রি আর ও, প্রি ই আর, প্রপার নাউন। একটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনটা কাকে বলা হয়? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বোঝায়, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান বোঝায় তাকে প্রপার নাউন বলা হয়। যে নাউন দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা স্থান বোঝায় তাকে প্রপার নাউন বলে হয়। তাকে প্রপার নাউন বলা হয়। যেমন আমরা একটি উদাহরণ যদি দিই তাহলে বিষয়টি আপনি ক্লিয়ার হবেন। যেমন করিম
is a good boy. এখানে কি করিম একজন ব্যক্তির নাম বোঝানো হয়েছে, এখানে করিম কিন্তু একটি প্রপার নাউন, এখানে করিম কিন্তু একটা প্রপার নাউন, করিম ইজ এ গুড বয়, করিমকে প্রপার নাউন বলা হয়। এরপরে আপনি বলতে পারেন আরও আরও উদাহরণ দিতে পারেন, যেমন কলকাতা ইজ দ্য ক্যাপিটাল, যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে কি ঢাকা হচ্ছে, যেমন আমি এটি লিখি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলা দেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো এটাও কিন্তু হয়। আপনি এখানে ঢাকা হচ্ছে স্থান বোঝানো হয়েছে, এটা হচ্ছে প্রপার নাউন। এবার চলে যাচ্ছি আমরা কমন নাউন, কমন নাউন কাকে বলা হয়, যে নাউন দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, এক জাতীয় বা শ্রেণী বা সংখ্যা বোঝায়, এক জাতীয় কোনো কিছু বোঝালে, এক জাতীয় কোনো জাতি বোঝায় যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা এক জাতীয় এক জাতীয় কোনো কিছু বোঝালে, বোঝালে তাকে তাকে কমন নাউন বলা হয়, কমন নাউন বলে, তাকে কমন নাউন বলা। এক জাতীয় বলতে কি বোঝায়, যেমন গরু ছাগল এদের একটা জাত, মানুষ মানে একটা জাত বোঝায়। যেমন আমরা একটি উদাহরণ দেই যে দ্য কাউ লিভস ইন অন গ্রাস, যেমন গরু ঘাস খায়, দ্য কাউ লিভস অন গ্রাস, এখানে দেখেন দ্য কাউ এটা কিন্তু এক জাতীয় বোঝানো হয়েছে, লিভস অন গ্রাস, এটা কিন্তু একটা গরুর একটি জাতকে বোঝানো হয়েছে, যেহেতু এটি গরুর একটি জাতকে বোঝানো হয়েছে তাহলে এটি কমন নাউন হবে, তো এটা আপনি বলতে পারতেছেন সংজ্ঞা অনুযায়ী যে যে নাউন দ্বারা এক জাতীয় কোনো কিছু বোঝাবে, মানে একটা জাত বোঝাবে, তাকে বলা হয় কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এরপর হচ্ছে কালেকটিভ নাউন। এরপর বলি আমরা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কাকে বলা হয়, যে নাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায়, যে নাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায়, যায় তাকে কালেকটিভ নাউন বলা হয়। তাকে কালেকটিভ নাউন বলে, যে নাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন আমি যদি একটি উদাহরণ দিই তাহলে আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, যেমন রিতা রিডস
in class 5 Rita read in class 5 Rita class 5 এ পড়ে এখানে দেখা যাচ্ছে যে Rita class 5 এ class 5 এ পড়ে এরপর হচ্ছে Ria is the manager of this company আরেকটা উদাহরণ দিই আমি she is a member of this clubs she club এর member এটা হচ্ছে collective noun এর উদাহরণ এরপর 4 নম্বর হচ্ছে material noun material noun যে noun দ্বারা কোন এক শ্রেণীর বস্তু সমষ্টিকে একসঙ্গে বোঝায় সেই সব নাউনকে material noun বলা হয় যে noun দ্বারা কোন এক শ্রেণীর যে noun দ্বারা কোন এক শ্রেণীর বস্তুর সমষ্টিকে বোঝায় সমষ্টিকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে material noun bole jemon jemon amra ekhane ekta udaharon dei we cannot live without without water আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না এখানে কি ওয়াটার এক শ্রেণীর বস্তুর সেই সমষ্টিকে বোঝানো হয়েছে তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা দোষ গুণ অবস্থা প্রভৃতি নাম বোঝায় সেই নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা একটি সংজ্ঞা লিখে দিই যে নাউন দ্বারা যে নাউন দ্বারা দোষ গুণ অবস্থা প্রবৃত্তি বুঝায় প্রবৃত্তির নাম বুঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন তে উদাহরণ দেই উদাহরণ দিলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন দা কাইন্ডনেস কাইন্ডনেস অফ বিদ্যাসাগর বিদ্যাসাগর ইজ নন অল ইজ নন টু
অল এখানে কাইন্ডনেস একটি গুণের নাম বলা হয়েছে এখানে এই কাইন্ডনেস কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হচ্ছে একটা গুণের নাম বলা হয়েছে তো আমরা এই ভিডিওতে জানলাম কি নাউন কাকে বলা নাউন কত প্রকার কি কি প্রত্যেক প্রকার নাউনের উদাহরণ সহ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম তো আপনারা এটা শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের কাছে টাইমলাইনে রেখে দিবেন শেয়ার করে তো আপনাদের তাহলে এটি নিকটে থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন অবশ্যই তো আজকে এই পর্যন্তই আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে সেই ভিডিওতে আপনি আপনাদেরকে বলবো যে প্রোনাউনের সম্পর্কে আমরা আলোচনা করব প্রোনাউন সম্পর্কে আমরা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটি গ্রামারে সকল কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকুন সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য